শুভ সকাল বন্ধুরা, আজ 23শে সেপ্টেম্বর শুক্রবার। আজ ভোরের দীঘা সমুদ্র সৈকত এই মুহূর্তে কেমন রয়েছে, কতটা ভিড় রয়েছে, কেমন আবহাওয়া রয়েছে তা আপনাদের সামনে দীঘা লাইভের মাধ্যমে তুলে ধরছি। সকাল থেকে কিন্তু সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে এবং আংশিক মেঘলা আকাশ, তার মধ্যে সূর্যের দিকে উঠেছে কিছুটা পরিষ্কার, এতটা কিন্তু আজকের আবহাওয়া নয়। তবে ভোরের সূর্যোদয় দেখতে কিন্তু প্রচুর পর্যটক কিন্তু ভোর থেকেই ভিড় করেছেন, তবে যেহেতু আংশিক মেঘলা আকাশ থাকায় কিছুটা দেরিতে সূর্যের মুখ দেখা গেছে। তবে যথেষ্টই ভিড় রয়েছে পর্যটকদের এবং সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে যেহেতু জোয়ার চলছে এই মুহূর্তে। দীঘা লাইভের মাধ্যমে আজকের ভোরের চিত্র দেখতে পাচ্ছেন। Thank you.
আজ 23শে সেপ্টেম্বর শুক্রবার দীঘা মোহনার এই মুহূর্তের চিত্র দীঘা লাইভের মাধ্যমে তুলে ধরছি। ভোরের দীঘা মোহনায় অনেক পর্যটক সূর্যোদয় দেখতে ভিড় করেছেন এবং দীঘা মোহনার যে মৎস্য নিলাম কেন্দ্র রয়েছে সেখানেও বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ দেখার জন্য অনেকে ভিড় করেন এবং এই মুহূর্তে জোয়ার চলছে, তাতে মৎস্যজীবীদের বহু লঞ্চ ট্রলার ধীরে ধীরে গভীর সমুদ্রে পাড়ি জমাচ্ছে। আবার অনেক মৎস্যজীবীদের লঞ্চ ট্রলারগুলো তারা আবার পাড়ের দিকে ফিরে আসে, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। এবং অনেক পর্যটকও এই মুহূর্তে দীঘা মোহনা যে গ্রোয়িং মাছ রয়েছে তার উপরে অনেকে ভিড় করেছেন, অনেকে সেলফি তুলছেন এবং এই মুহূর্তটাকে তারা ক্যামেরাবন্দি করে রাখছেন। সেই চিত্র দীঘা লাইভের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি।
ভোরে দীঘার শিয়কঘোলা সমুদ্র স্নান ঘাটে কিন্তু অনেক পর্যটক কিন্তু এই মুহূর্তে স্নানে নেমেছেন। লাইভের মাধ্যমে সকালের দীঘা মোহনার চিত্র দেখছেন। দীঘা লাইভের মাধ্যমে সকালের দীঘার সমুদ্রে পর্যটকদের স্নানের চিত্র দেখছেন। ভোর থেকেই কিন্তু পর্যটকরা স্নানে নেমে পড়েছেন, এই মুহূর্তে জোয়ার চলছে এবং সেই জোয়ারের জলে কিন্তু পর্যটকরা স্নানে মেতে পড়েছেন, মেতে উঠেছেন। সকালে সমুদ্র স্নানে মেতেছেন পর্যটকরা দীঘার শিয়কঘোলা সমুদ্র স্নান ঘাটে। আমরা দীঘা লাইভের মাধ্যমে সেই চিত্র দেখছেন।